घोराओ देखा बन जाओ जे नमस्कार मित्रों कसा आहत बुझले ना तो गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल टू अ न्यू चैलेंज आज के चैलेंज टा खूब ही स्पेशल तार कारण आज के दिन तभी होते चले ची एक टा कि मराठी में बांग्ला बुझले ना तो ठीक है जी अमी मराठी ते अपन बोल ची होए मैं एक मराठी मुलगी आए बुझले हैं अमी एक टा मराठी में तो आज के दिन जो नामी के मराठी में होते चले तार जो नाम के वो तो मैं लुक क्रिएट करते हो দেন আমাকে মাটিতে মতন খেতে হবে দেন আমার ইচ্ছা আছে একটু মাটিতে মতন ডান্স করার আর কথা তো আমি মাটিতে মত বলতেছি তাই না তো চলো ফারস্টে কি হবে আমাকে করতে হবে আগে মেকআপ যার জন্য কিন্তু আমাকে যে চলে এসেছে আমাদের সবার প্রিয় গৌতম হ্যালো কেমন আছো সবাই গৌতম কিন্তু এসকালি হিন্দিতে কথা বলে আর হিন্দিতেই বলতে বেশি অভ্যস্ত তো চলো গৌতমের থেকে শুনে নে গৌতম তোমার ইন্ট্রোডাকশনটা একটু দাও तो मुझे दीदी बुला ली है अपने घर पे मेकअप करने के लिए और हम बहुत एक्साइटेड हैं दीदी के ऊपर मेकअप करने के लिए तो आप लोग बने रहो ब्लॉग में दीदी का और एंटर जरूर देखना और लाइक कमेंट से ना सब्सक्राइब जरूर और गौतम का एक चैनल है चैनल का नाम था गौतम मुख से ही सुनो तो मेरा चैनल का नाम है गौतम मेकओवर जल्दी से जाओ मेरा भी चैनल को सब्सक्राइब कर दो एकदम गौतम की आगे मराठी लुक क्रिएट करा है जे ना है नहीं प्रथम फर्स्ट टाइम अरे बस ठीक है फर्स्ट टाइम एक न्यू माने আমার উপরে করছে চলো আবার আজকে করব আর আমি কিন্তু একদমই ফার্স্ট টাইম আর মারাঠিরা শুনেছি খুব সুন্দর ডান্স করতে পারে পিঙ্গাদা পোড়ি একদম একদম আজকে সব হবে এন্ড মারাঠিরা কিন্তু গণেশ ঠাকুর প্রচন্ড পছন্দ করে আমার বাড়িতে আমার গণেশও আছে তো আমি সেই सत्य कथा भीषण 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 भलो लगे फर्स्ट टाइम मराठी और हमें सजते एत हेल्प कर अच्छा तुम्हार कम लगे मन प्राय दुपुर खेते मार्केटे खबर पावा फर्स्ट ऑफ ऑल आमार गोंसुर सबथेके प्रिय मोदक सेकेंडली पाव भाजी थर्डली एक हलुद परोटा परोटा बला है हाँ दें आरो एक खबर आज जेटा ओरा डाल दिए कि हाँ डाल दिए कि बनाए तो ये समस्त खबर गलो तो से हीगुलो जब हम खेते ओके तो जानी ना तुम्हारे कम लगे एबारे जाबा खेते जाब यो तो मराठी सुनते हैं कि ना तई तो বলো দেখি এই তুমি কিন্তু কেটে দিও কিন্তু এগুলো দেখতে পাচ্ছ এখানে পড়ছে আর সেটা ট্রান্সলেট করে তোমাদেরকে জানাচ্ছে সবাইকে এটা আমি দিয়ে দেব ওকে আতা আবো জাবতায়ো যাও মানে কি মানে হলো আমরা এখন কিন্তু খেতে যাব আতা আবো জাবতায়ো যাও এক দন্তায় আবার আবার খতম एक दंताय वत्रकुंडाय गौरी तनहाय दीनई तपर बोलो भालत दंताय वत्रकुंडाय गौरी तनहाय दीनई भजे श्यामाय भालचंद्राय श्री गणेशाय धीमहि ओके এটা কিন্তু আমার গনসুকে নিয়ে করতে হতো চলো গনসুকে কি আনা যাবে ছাদে তো আনা যাবে না ঘরে গিয়ে তাহলে গনসুর গানটা করব
চলো আচ্ছা যেহেতু আমি কিন্তু আজকে মারাঠি সেজেছি আর মারাঠিদের মধ্যেই কিন্তু আমাদের গনসুর আমার ভাই তার পুজো খুব ভালো করে হয় তো আমি যেহেতু সেজেছি তো ওর জন্য তো এটুকু করতে হবে চলো সবাই একসাথে চলো एक दंताय वक्र कुंडाय गौरी दनयाल धीमहि जलशानाय बालचंद्राय श्री गणेशाय धीमहि টিথের কেয়ারটাও খুব ভালোভাবে করতে হবে তার কারণ আমাদের স্মাইল কিন্তু আমাদের পার্সোনালিটিকে খুব মেনটেন করে আর আমার তো মনে হয় আমাদের প্রত্যেকটা মিলের পরে আমাদের ব্রাশ করা খুবই ইম্পর্টেন্ট নর্মাল ব্রাশ ইউজ করলে কিন্তু অনেক সময় আমাদের দাঁতের ফাঁকের ময়লাগুলো পরিষ্কার হয় না সেই জন্য কিন্তু আমি ইউজ করছি আদারের এই কসমিক প্লাস সনিক ইলেকট্রনিক টুথব্রাশটা আর হ্যাঁ এখন কিন্তু আমি এই ইলেকট্রনিক টুথব্রাশই সুইচ করে গেছি তার কারণ তোমরা অনেকেই জানো যে আমার দাঁতের অনেকটা প্রবলেম আছে আর এই ব্রাশটা কিন্তু আমার ওরাল হাইজিনকে মেনটেন করতে খুব হেল্প করে যেটা আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইম ইগনোরই করি এই ব্রাশটা জেনারেট করে 40,000 স্ট্রোকস পার মিনিট যেটা কিন্তু টুথের দাঁতকে খুব ভালোভাবে ক্লিন করে আর এটাতে আছে নায়ানের 5.2 ব্রাশ অ্যান্ড ডিজাইন টু ফিট টোপোগ্রাফি যেটা সমস্ত রকম দাঁতের জন্য সুইটেবল অ্যান্ড এটা IPX7 ওয়াটারপ্রুফ সো জলে কোনো প্রবলেমই হয় না আর এটা খুবই ট্রাভেল ফ্রেন্ডলি হ্যান্ডি ট্রাভেল কেসও থাকে সো তুমি কিন্তু যেখানে সেখানে এটাকে ক্যারি করতেই পারবে কোনো প্রবলেমও হবে না আর এটার সাথে রয়েছে 5টা ইন্টারচার্জেবল ব্রাশ হ্যান্ডস আর সঙ্গে একটা ইন্টারডেন্টিয়াল ব্রাশ হ্যান্ড অ্যান্ড 1 ইয়ার ওয়ারেন্টিও কিন্তু রয়েছে আর এই ইন্টারডেন্টাল ব্রাশ হ্যান্ডটা কিন্তু ক্লিনিং করবে সেই সব জায়গা যেখানে কিন্তু আমাদের ব্রাশ একদমই পৌঁছায় না এটাতে 5টা ক্লিনিং মুড আছে হোয়াইটনিং ক্লিনিং সেন্সিটিভ পলিশিং অ্যান্ড ম্যাসাজ এভরি মুডেই কিন্তু ডিফারেন্ট টাইপ অফ ভাইব্রেশন ভাবছো তো এটা লং লাস্টিং কিনা ইয়েস এটা লং লাস্টিং এটা কিন্তু রিচার্জেবল ব্যাটারি উইথ USB চার্জার এটা 4 ঘন্টা চার্জ দিলে 25 দিন পর্যন্ত ইউজ করতে পারবে এই ব্রাশে আছে স্মার্ট টাইমার যেটা কিন্তু প্রতি 2 মিনিট পরে শাট আপ হয়ে যাবে আর 30 সেকেন্ড পর পরে কিন্তু তোমাকে রিমাইন্ড দেবে যেটা ডেন্টিস্ট রিকমেন্ডেড প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে আমার কিন্তু ওরাল হাইজিন প্রপারলি ডান এবার তোমরাও তোমাদেরটা শুরু করো এই 11 টুথব্রাশটা কিনে ফার্স্টে এসেছিলাম মোদকের জন্য বাট এখানে মোদক পাইনি আমরা আর একটা জায়গায় যাচ্ছি যদি সেখানে পাই তো খাওয়া হবে তার মধ্যে একবারে আমরা চলে যাবো আমাদের সেই ধাবাতে যেখানটাতে আমি সমস্ত রকম আমার খাবার খেয়ে যাবো বুঝছেন আমি এখন দেখতে চাইছি যে আমার দিকে কারা কারা তাকাচ্ছে এই ডাব ছিল এখানে ডাব তো খায় না খাবো হ্যাঁ ডাব কেন খায় না বড় বড় লাড্ডু আছে বেশ ভালো কেমন ভাল লাগছে যাই হোক লাড্ডুটা খেয়ে মনে হলো দপক করে খেয়ে নিয়ে সারা সকালটাই কিছু খাইনি সেই জন্য এখন আমরা যাবো আমাদের দুপুরবেলা লাঞ্চ করতে কারণ আড়াইটা তিনটে তো বেজেই গেছে 3টে বেশি পারি না 3টে 18 চলো এখন হচ্ছে মেনলি খেতে হবে ডাব মানে যেটাই জল ভালো হবে তুমি 50 হোক 40 হোক আমাকে একটা দাও মিষ্টি জল দাও আমি কচি জল খাই মিষ্টি ভালো একটা এক দিও একবার একটা কচি থেকে ঠিক আছে যাতে মিষ্টি জল হয় আচ্ছা কাকা বলে দিয়েছি আমাকে ভালো লাগে তার মানে আমাকে সত্যি ভালো লাগে ঠিক আছে ও পাশে একটা কাকিও বলে দিয়েছে হ্যাঁ একদম দেরি আছে এই এটা ইয়ে নষ্ট হয়ে যাবে এখন তোমার শুরু ট্রেন গেলে ট্রেনের দেরি হয়ে যাবে ভালো মিষ্টি জলটা হ্যাঁ ও এক নিঃশ্বাসে বাপরে বাপ এই কি শ্বাস খাওয়া যায়
বানিয়ে দাও কারণ আমাকে খেতে হবে নয়তো আমি কিছু লাড্ডু খেয়ে আর মোদক খেয়ে আমাকে থাকতে হবে দাদা এখন রেডি করছে আর তারপর দিদা কেমন আছে একটু কথা বলো তখন ভাই কেমন আছো ভালো আছো তো খুব ভালো করে করো আর যদি মনে হয় যে আমি কিছু করতে পারো তাহলে তুমি তো আমাকে বিয়ে করতে আগের আগের দিনের ভিডিওটা সবাই খুব মানে তোমাকে দেখে দিয়ে তাই আর আমি আমি বলেছিলাম যে আমি ভাবছিলাম তাই অনেকে বলো দিদি তুমি খুব ভালো ধোসা বানিয়েছো তুমি ধোসা কিন্তু একটা দোকান খুলতে পারো তা তাপসদা যেহেতু বিজনেসটা করছে আমার যতদিন ইউটিউব বিজনেস চলবে ততদিন তো করবো না দেন তারপরে আসবো আর তোমরা যদি আরেকটা কথা তোমরা যদি আমার মোমো খাওয়ার ভিডিও দেখতে চাও 24 ঘন্টা তবে কিন্তু আমি চলে আসবো কারণ তাপসদার দোকানের পাশে একটা সুন্দর মোমোর দোকান খুলেছে সেখানে আসবো মোমো খেতে তাহলে এখন একটু ওয়েট করা যাক খেতে হবে বেশি কথা বললে তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে আচ্ছা তোমাকে তো মানে দোকানের বাইরে থাকা দোকানের ভিতরে কি করছো আমি দাদার দোকানে আসলে যেটা করি নিজে আগে খাবার তৈরি করি তারপরেই খাই আমি দাদাকে বলি দাদা তুমি সব গুছিয়ে দিই আমার মার মতন আর কি বলছি নাড়াবো ঠিক আছে তো একা ভুলে বলে দেবে এরকম করে ঠিক আছে তাহলে ছাড়ো আমি সাবধানে দাঁড়িয়ে আছি অসুবিধা নেই তো ও আমাকে বলছে তোমার নাম কি কি নাম তোমার এদিকে আসো এদিকে আসো সানভি আচ্ছা সানভি আমাকে বললো যে তুমি এই সিরিকে থেকে শাড়ি পরে আগুনের সামনে যেও না মানে ওর লজিক থেকে একদম ঠিক কথা বলেছে আমি তো যাই একটু সাবধানে যাবো আর ও বলছে মানে বাচ্চা বাচ্চা মানুষগুলো আমাকে সব করছে বলছে যে তুমি যে ওখানে গেলে একদম পুড়ে যাবে এই পাও ভাজি পাও ভাজি ব্যাস উল্টে গেল পাও ভাজিও মেকআপ করেছে আমার একটা একদমই তাই আর যেন ভালো করে হয় নাহলে টাকা দেবো না পেট দিয়ে খাবার আবার টেনে বের করে নেব পেট দিয়ে খাবার আবার টেনে বের করে নেব মানে আমি শাড়ির আসল পর্যন্ত বুঝে নিয়ে ঘেমে টেমে এক একটা অবস্থা হয়ে গেছে আমার নাকিগুলো পড়ে গেছে ওকে আত্মা এখন খাও বড়া পাও ঠিক না একদম একদম চলো এটা হচ্ছে দাদা স্পেশাল এর মধ্যে চিজ উপরে বাটার চিজ এটাকে কি বলে দা লাল চাটনি ওই চাটনি না আচ্ছা চলো আসো দেখি খাওয়া যাক চলো ফার্স্ট বাইট নিয়ে দেখো যে কিরকম খেতে লাগে নিজে হাতে তৈরি করেছি তো খেতে তো হবেই না মুখে ঢুকছে না পুরোটা এটা চাটনি মিশি না লাল চাটনি কি দারুণ লাগছে খেতে অসাধারণ লাগছে আমি সাউথ ইন্ডিয়ানের মধ্যে ধোসাটা বেশি ভালো খেয়েছিলাম আর এটার মধ্যেই ওটা দারুণ লাগে বিশেষ করে আলুর যে যেটাকে বলে বড়াটা যেটা এটা বেশি ভালো লাগে
অলমোস্ট আমাদের বড়া পাও খাওয়া শেষ। এবার আমরা কিন্তু খাবো পাও ভাজি, যেটা আমাদের এখানে চলে এসেছে যে ঢাকা দাওয়া। 1 2 3 স্টার্ট। আই আই মাছি 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 তিনটাই একসাথে নিয়ে রাখে। হ্যাঁ চলো। আচ্ছা এটা হচ্ছে কি বড়া পাওয়ার, এটা হচ্ছে কি ওই তরকারিটা মানে ঘুগনি সামথিং, ঘুগনি সামথিং একটু খেয়ে দেখি। গরম গরমই তো লাগবে এগুলো না। আচ্ছা এই মানুষটা আমি যদি অক্টোপাসও খাই আর আমি যদি এখানে যে বড়া পাও বা পাও ভাজিও খাই সবটা খাই। এই তোমার কেমন লাগে মিঠুন দা? কি ভাবছো? খাইতে খাইতে শেষ হয়ে যাচ্ছি। ফার্স্টে আমরা অতটা মনে করতে পারিনি যে প্রথমের দিশটা যেটা নিয়েছিলাম কি ছিল জানো? ওটা ওটা বড়া পাও ছিল। ওটা বড়া পাও ছিল। আমরা তিনটে নিয়েছি কিন্তু খেয়ে এখন পুরো ফুল হয়ে গেছে। এখন পরের একটা পাও ভাজি একটা খেতে পারি। তো ওটা আমাদের একটু ক্যালকুলেশনে গন্ডগোল হয়ে গেছে। কালকে রাতের কথা বলে দাও। কালকে রাতে আমরা একটা ম্যাগি নিয়েছি, বলছে একটা ম্যাগি দাও না, বলছিল তিনটে ম্যাগি 50 টাকা। হ্যাঁ তিনটে বানায়, এবার তিনটে বানিয়ে দিয়ে বলছে 150 টাকা। তো এখন খাচ্ছে এটা কি জানো বলে? আবার পাও ভাজি। এটা আমার মাথা খাও তুমি। এটা এটা মাথা কি মুন্ডি? ওকে এখন কিন্তু আমরা করবো পুরান ভুলি, যেটা হচ্ছে কি ইয়েলো কালারের হয়, ইংলিশে কি ইয়েলো কিছু একটা বলা হয়, সেটাই এখন আমরা করবো। চলো দাদা। ক্যা শেফ বনে গে রা তু, বাজে কথা না। শোনো শোনো তো যাই হোক, সীমা হচ্ছে পুরোপুরি ভাবে ভেতরে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে এখন বানাচ্ছে হচ্ছে কি পুরান পুলি। আর ও হচ্ছে কি আগের বার বানানোর চেষ্টা করেছিল কিন্তু হয়নি, এটা হচ্ছে সেকেন্ড টাইম। কেমন কষ্ট হচ্ছে? ভালো কষ্ট। তোমরা বলো এরপরে আর কোন ভিডিও দেখতে চাও? বাঙালি, হিন্দুস্তানি, মারাঠি, গুজরাটি, সাঁওতালি? সাঁওতালি সাঁওতালিটা দরকার। পুরানপুলি ভাজি আগে তারপরে দেখা হচ্ছে। তোমরা যেটা দেখলে পুরানপুলি, পুরানপুলি আসলে আমাকে একটা আঙ্কেল বললো যে পুরানপুলি তো একদমই হয় আটা ময়দা একটা কম্বিনেশনে, বাট এখানে তো আমি দাদার কাছে পাইনি। আর আমার ক্ষমতা নেই যে আমি বাড়ি গিয়ে বানাবো, তো দাদার কাছে ছিল একটা কিছুর মল্ট করা, মানে কোনো একটা আটা ময়দা যাই হোক সুজি টুজি দিয়ে চালের গুঁড়ো, সেটা দিয়ে আমি পুরানপুলি বানিয়েছি। আসো দেখে যাও, দেখে যাও, দেখে যাও, দেখে যাও। তো এটা হচ্ছে সেই পুরানপুলিটার শেপ, ডিজাইন সমস্তটাই একরকম করেছি। এটাই খাবো, তোমাদের এটাই মেনে নিতে হবে, কিচ্ছু করার নেই না। তোমাকে আবার মানে এগুলো না খেয়ে থাকা মানে খাওয়া থেকে বঞ্চিত হতে হবে। চলো এখন আমি খাবো পুরানপুলি। এটা এটা হচ্ছে গিয়ে লাল চাটনি মনে হয়, মিষ্টি। আর এটা নারকেল দিয়ে কিছু করা, দই দিয়ে, তিন রকমের আইটেম। বাহ দারুণ লাগলো কিন্তু। তার মানে দেখেছো আমার ট্যালেন্টটা দেখো, পাবো না পাবো না নিজে ঠিক করেই নেবো, করে ঠিক খাবো। তাই জন্য কিন্তু একটা লাইক করো, তাদের লাইক করো। আচ্ছা খেতে খেতে সন্ধ্যে হয়ে গেলে, সন্ধ্যে বলতে প্রায় 5টার কাছাকাছি বেজে গেছে। এবার যাবো আমরা বাড়িতে, অনেকটা টাইম অনেক কিছু খেয়ে নিয়েছি, পেট পুরো ফুল। বাড়ি গিয়ে একটু রেস্ট নেবো, দিন তোমাদের সাথে দেখা হচ্ছে রাত্রবেলা। আর একটা এখানে দাদা স্পেশাল একটা আমরা কাঁচা আম, যেরকম আম পান্না খাই সেরকমই আমের একটা ফ্লেভারের লস্যি নিয়ে নিয়েছি, যেটা খাচ্ছি বেশ ভালোই লাগছে। ওকে আমি বাড়ি এসেছি, আমাকে কেমন লাগছে সেটা আগে বল। ফাটাফাটি, জাস্ট অসাম, ভেরি 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 নাইস। সত্যি তো? ইয়েস।
দাদা তোর জন্যই পাঠিয়েছে তার কারণ আমি সারাদিন বহুত কষ্ট করে এখন প্রায় 5:30 ছটা বাজতে যায় ব্যাপারটা হচ্ছে যে বাড়িতে এলাম, তোমরা দেখলে দাদার সাথে কথা বললাম, তারপর আমার বলছিলাম যে বিভৎস কষ্ট হচ্ছিল, তার কারণ অনেকটা বেশি খাওয়া হয়ে গেছিল, আর আমরা গাড়িতে করে এসেছি, আমার কোমরটা পুরো ব্যথা হয়ে গেছে। তারপরে বাড়ি এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম, জাস্ট উঠলাম, 10টার বেশি বেজে গেছে, উঠে দেখছি আমার গলায় কিছু একটা এই যে কামড়েছে, খুব খারাপ অবস্থা, গলার পুরো রক্ত বেরিয়ে গেছে, দুটো কি কামড়েছে, পোকা কামড়েছে, কোথা দিয়ে বা পোকা আসবে আমি বুঝতে পারছি না। আর এই করতে করতে অনেকক্ষণ ধরে চুলকাচ্ছে এই সেই, আর আমি উঠতেই পারিনি এখনো পর্যন্ত না, মাথায় তেল তেল দিয়ে জাস্ট বসলাম। আমি বুঝলাম না, আমার তো এইভাবে শরীর খারাপ কখনো হয় না, বাট আজকে কেন যে এত শরীর খারাপ হলো আমি জানি না। আমি যে কিছু অর্ডার দিয়ে খাবো সেটাও পারছি না, আমি একটু ওয়ারেস খেলাম, জাস্ট খেয়ে দিয়ে উঠে বসলাম। মা বললো কটা ভাত খা, পরে যদি ইচ্ছে করে তো খাবো, বাট এখন কিছু খাচ্ছি না। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমি রাতে ইচ্ছে ছিল না বাড়িতে দুটো জিনিস বানানোর, আমি দেখেছিলাম, ঠিক আছে, আপনি যেরকম গোলা রুটি করে ওরকম রুটির মতনই আমি দেখেছি, কিন্তু কিচ্ছু পারলাম না। ঠিক আছে, সবাই একটু মানিয়ে নিও, এখন আমি ঘুমোবো। যারা যারা ভিডিওটা দেখলে একটা করে লাইক করে দিও, আর সবাই খুব ভালো থাকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর নেক্সট কোন লুকে দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।